প্রস্তুতে আসুন, প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সুমন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, এছাড়াও রয়েছেন শঙ্কর মণ্ডল, চয়ন ভট্টাচার্য এবং বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই তৃণমূলের প্রার্থী অসন্তোষ ঠিক কোন জায়গায় পৌঁছেছে সেটা আগে দেখুন। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই দিকে দিকে বিক্ষোভের ঝড়, কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও পথ অবরোধ, কোথাও আবার বিধায়কের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধরা। প্রার্থী হলেন এবং তৃণমূল কংগ্রেসের জয়েন্ট কবে করলেন, কেউ আবার টিকিট না পেয়ে ভেঙে পড়েন কান্না। সমর্থন আর থাকেনি তাই আজ আমি টিকিট পেলাম না। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই ছবি, তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে নজিরবিহীন বিভ্রান্তি তৈরি হয়। শুক্রবার তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এরপর তৃণমূলের ফেসবুক পেজ ও মিডিয়া গ্রুপে একটি প্রার্থী তালিকা প্রকাশিত হয়। তারপর থেকেই জেলায় জেলায় শুরু হয়ে যায় বিক্ষোভ, তার সঙ্গে যুক্ত হয় টিকিট না পাওয়াদের ক্ষোভ। শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভ জারি রইল বাণীবন্দনার দিনেও। শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন বাগদেবীর আরাধনা, তখন জেলায় জেলায় তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ অবরোধ, মিছিল রাস্তা অবরোধ, বাদ যায়নি কিছুই। পরিস্থিতি সামাল দিতে বর্ধমানে নামানো হয় র্যাব। আর টিএমসির মধ্যে যেখানে মারামারি শুরু হয়েছে, কেউ কাউকে মানছে না, পার্টির মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, সর্বোচ্চ স্তরের নেতাদের মধ্যে এত পাটানাটানি হচ্ছে, পরস্পরকে গালাগালি দিচ্ছে, নিচে তো হবেই, জোড়া ফুলের বিরুদ্ধে জোড়া পাতা লড়ছে। পার্টির নেতা কে, দিদি না ভাইপো, সেটাই লোকে বুঝতে পারছে না এই সুযোগে। তাই ক্ষমতা একবার এসে গেলে লুটে খাওয়া যাবে, তাই এই মারামারি চলছে, সবই তো শুরু, আরও বাড়বে এটা। আসলে তৃণমূল কংগ্রেসের একটা টিকিট পাওয়া মানে লটারি পাওয়া। যে লটারির লাইসেন্সে খুশি মতন তোলাবাজি করা যাবে, খুশি মতন ক্ষমতা প্রদর্শন করা যাবে। যারা ভোটে একবার দাঁড়াতে পারলে শুধু নির্বাচন কমিশন স্ট্যাম্প মারার জন্য অস্থির, জিতে গেছে বলে এই যে মহলটা তৈরি করে রেখেছে, এটা তো ক্ষমতার লড়াই, তোলাবাজির লড়াই, কে কত করতে পারেন। মানুষের এক্সপেকটেশন থাকে, যেহেতু তৃণমূল কংগ্রেস এখন বাংলার মানুষের অ্যাকসেপ্টেড দল, তাই টিকিটের ডিম্যান্ডও খুব বেশি, না পাওয়া নিশ্চিতভাবে একটা যন্ত্রণা থাকে মানুষের মধ্যে। আমারও ছিল একটা সময়, আমি টিকিট পাইনি, আমারও যন্ত্রণা ছিল, কিন্তু দলে থাকলে সুযোগ আসবে। দল থেকে বেরিয়ে গেলে, বিক্ষোভ করলে, বিদ্রোহ করলে কোনো ফল হয় না। সব মিলিয়ে পুরো ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক দরজা। অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য ও সনদ ঝার, রিপোর্ট এবিপি আনন্দ। অভূতপূর্ব, নজিরবিহীন। আমি জানি না সুমনদা কোন বিশেষণ বা কোন কোন বিশেষণ দিয়ে এই ছবিগুলোকে ব্যাখ্যা করা যায়। দু একটা নয়, রাজ্যের 23টা জেলার মধ্যে 19টা জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং ক্রমশই বিক্ষোভ বাড়ছে, সেটা ছবি থেকেই পরিষ্কার। এমন জায়গায় পৌঁছেছে সুমনদা যে নির্বাচন কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে জেলা সভানেত্রীকে চিঠি পর্যন্ত দিয়ে দিয়েছেন, লাঠিচার্জ করতে হচ্ছে পুলিশকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কামারহাটি ধর্মঘটের চেহারা নিয়ে নিয়েছে। এ তো দলের পক্ষে সামাল দেওয়া বেশ কঠিন কাজ বলে মনে হচ্ছে। দেখুন, 2272 জন, 2272টা ওয়ার্ডে নির্বাচন হচ্ছে, 2272 জন প্রার্থী, আপনি গুনে দেখুন কটা জায়গায় বিক্ষোভ হয়েছে। এখন বিক্ষোভ তো হতেই পারে, একটা দল যথেষ্ট গুরুত্বপূর্ণ মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় এসছে বিধানসভায়, কলকাতা পৌরসভা নির্বাচনে বিশাল পরিমাণে ম্যান্ডেট, মানুষের ম্যান্ডেট তারা পেয়েছে, ফলে খুব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন দলের মধ্যে তৈরি হয়েছিল। দেখুন, ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ এটাও প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস একটা গণতান্ত্রিক দল, এখানে প্রতিবাদ করা যায়, আপনি ওয়েট করুন, তৃণমূল কংগ্রেসে জিতবে আলটিমেটলি, কংগ্রেস তৃণমূল কংগ্রেসে দিলীপবাবু মুখ খুলছেন কি করে? দিলীপবাবু, এই তো পুরো কলকাতা পুরসভা নির্বাচনে আমরা দেখলাম যে বিজেপির সাংসদ রূপা গাঙ্গুলি, তিনি প্রকাশ্যে বললেন যে অর্থ নিয়ে ওখানে প্রার্থী করা হয়েছে কলকাতা পুরসভা নির্বাচনে। তখন সভাপতি কে ছিলেন? আমরা তো দেখছি যে সুকান্ত মজুমদার বলছে যে যা গন্ডগোল দলের মধ্যে হয়েছে তা আগের সভাপতির জন্য হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী নিজের দল থেকে জনসমর্থন নিয়ে, এগুলো একটু আধটু হতেই পারে। কয়েকটা ঘটনা, শঙ্কর মণ্ডল দেখুন, একটা রাজনৈতিক দল তার কাকে প্রার্থী করবে সম্পূর্ণ সেটা তার নিজের দলের ব্যাপার, আমাদের এখানে কিছু বলার নেই।
কিন্তু বলার আছে সেই জায়গাটায় যখন এই প্রার্থী কাকে করলো বা কাকে করলো না তার বিক্ষোভ যদি দলীয় অফিসের মধ্যে থাকতো বা সেখানে গিয়ে হাল্লা হতো তাহলে আমরা কিছু বলতাম না, কিন্তু রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে দেওয়া, ট্রেন অবরোধ করা, অর্থাৎ সরাসরি জনগণকে আক্রান্ত করা, এই আক্রান্ত করা যেখানে মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তারা ধোয়া তুলসী পাতা, তারা বন্ধ অবরোধের রাস্তায় আর যাবেন না, তারা নাকি এই সমস্ত রাজনীতি থেকে বিরত থাকেন, তাহলে আজকে তার দলের এই ব্যাপারে ঘটনাগুলোর দায় আজকে কাকে নিতে হবে? পশ্চিমবাংলার সংস্কৃতিটা আজকে এই জায়গায় এসে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সৌজন্যে, তার কারণে এই দলটাতে এখন যারা বিরাজ করছে তাদের মধ্যে অধিকাংশই লুম্পেন, অধিকাংশই তোলাবাজ, অধিকাংশই অশিক্ষিত একটা জনগোষ্ঠী। না, আমি একটু শঙ্করবাবুকে মনে করে দিতে চাই যে 2015 সালের যে পৌরসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে দলীয় দপ্তরের বাইরে লাঠি খেলা হয়েছিল, বিজেপির তৎকালীন কিছু নেতা তারা লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করেছিলেন, এবং 2021 তো আমরা বিধানসভা নির্বাচনে যখন প্রার্থী ঘোষণা হয়েছে আমরা দেখেছি যে কিভাবে দিকে দিকে বিক্ষোভ হয়েছে, বিভিন্ন জেলায় জেলার পার্টি অফিস আক্রান্ত হয়েছে, কেন্দ্রীয় যারা পর্যবেক্ষক এসেছেন তাদেরকে আটকে রাখা হয়েছে, বিজেপির কেন্দ্রীয় অফিস আক্রান্ত হয়েছে। বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, তারপরে উপনির্বাচন, কলকাতা পুরসভা নির্বাচন, ধারে কাছে কোনো বিরোধী নেই, এমনকি 108টা পুরসভাতে যথেষ্ট স্বস্তিদায়ক জনক জায়গায় রয়েছে, সেখানে এই ছবি কেন দেখা যাবে? এটাও তো সমানভাবে প্রশ্ন তৃণমূল সম্পর্কে মানুষের এক্সপেকটেশন রয়েছে। আমি 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 চয়ন ভট্টাচার্যের কাছে আসবো, কিন্তু এই যে ছবি আজকে দেখা যাচ্ছে 23টা জেলার মধ্যে 19টা জেলায় যেভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এর সূত্রপাত কোথায়, বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হলো কি কারণে? দেখুন, আমি মনে করেছি যে এই কনভেনারশিপ চালানোর আমার পক্ষে বোধহয় যোগ্যতা নেই, তাই আমি কালকেই ছেড়ে দেবো কনভেনারশিপ। দল যা যাকে প্রার্থী করেছে সেই প্রার্থী মেনে নিয়েই দলের কর্মীদের কাজকর্ম করতে হবে, পদত্যাগের কোনো প্রশ্নই নেই। শুক্রবার রাত থেকে শনিবার সকাল দলের প্রার্থী তালিকা নিয়ে কয়েক ঘন্টাতেই সুর বদল অখিল গিরির। শুক্রবার বিকেলে তৃণমূলের সাংবাদিক বৈঠকের পরই দলের ফেসবুক পেজ ও মিডিয়া গ্রুপে আপলোড হয় 107টি পুরসভার প্রার্থী তালিকা। সন্ধে নামতেই অসন্তোষ জানিয়ে কাঁথি ও এগড়া পুরসভায় তৃণমূলের আহ্বায়কের পদ ছাড়তে চান মন্ত্রী অখিল গিরি। শনিবার সকালে সেই তিনি ভোল পত্রে জানালেন দায়িত্ব ছাড়ছেন না। প্রথম একটা লিস্ট বেরায়, সেটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা ওয়েবসাইট থেকে বেরায়, পরবর্তীকালে রাজ্য থেকে খবর আসে যে ওই লিস্টটা ঠিক নয়, পার্থ চ্যাটার্জি এবং সুব্রত বক্সি সই করা লিস্ট পর কিছুক্ষণের মধ্যেই জেলায় জেলায় যাচ্ছে। তারপরে আমাদের জেলায় আবার এলো, আমার কাছেও এলো, কিন্তু আগের যে লিস্টটা আর এই লিস্টটা একই লিস্ট। তালমিচড়ি ছবি আর সই মিলিয়ে নিন, অতীতের বিজ্ঞাপন আজকে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে সমাজের মধ্যে প্রতিফলিত। কিছুদিন আগেই নতুন মুকুট পরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, পার্টি কর্মীদের দীর্ঘশ্বাস, গণতন্ত্রের নাভিশ্বাস, এটাই হওয়ার ছিল। যে লিস্টটার উপরে সুব্রত বক্সির সই আছে সেটাই হচ্ছে আমাদের দলের লিস্ট। তার আগে বিভ্রান্ত করার জন্য অনেকেই লিস্ট তৈরি করেছেন, কিন্তু সেটা পাবলিসিটি করে দেওয়াটা অন্যায়। পাসওয়ার্ড নাম্বার থাকলে সেটা আমি ভট করে দিয়ে দিলাম, এটা অন্যায়। পাসওয়ার্ড নাম্বার কারো কাজে ওটা মিসইউজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমেই এই লিস্টটা সুব্রত বক্সির সই করেছেন। পাসওয়ার্ডটা অন্যরা ইউজ করে ফেলেছে, অন্য আবার কারা? পাসওয়ার্ড তো পিকেট টিমের কাছে। তাহলে পিকেট টিম কি দলকে বাদ দিয়ে নিজের মতো করে তৃণমূল দল চালাচ্ছে? তাহলে দলের চাইতে বড় দলের নেতা হয়ে গেছে এখন পিকেট টিম। সব মিলিয়ে তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে
ধোঁয়াশা বিভ্রান্তি বিক্ষোভ অব্যাহত। অনির্বাণ বিশ্বাস, ঋতিক প্রধান ও অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। চন্দা, তৃণমূল হচ্ছে আসলে একটা শৃঙ্খলাবদ্ধ এবং ভীষণ অনুশাসিত একটা দল, যেখানে যেখানে বিক্ষোভ দেখা যাচ্ছে কোথাও তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে না। আসলে বাম, বিজেপি আর কংগ্রেস মিলিতভাবে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে, বনমন্ত্রীর বক্তব্য। বনমন্ত্রী বলেছেন তা তৃণমূলের পতাকা নিয়ে যারা করছে তারা তো চেনা তৃণমূল কর্মী, উনি তাদের চেনেন না। আর দ্বিতীয় কথা কি যে এমন বিক্ষোভ হচ্ছে যে পুলিশ লাঠি জ্বালাচ্ছে, আমাদের খেয়ে কাজে নেই যে তৃণমূল কংগ্রেসের মতো একটা দলের হয়ে বিক্ষোভ টিক্ষোভগুলো দেখাবো, প্রয়োজন নেই। মানুষ বিক্ষোভ দেখাবার জন্য আমাদের যা ইস্যু আছে সেগুলো মানুষের লড়াই আন্দোলনের ইস্যু, জীবন জীবিকার ইস্যু, সেই ইস্যুগুলো থেকে চোখ ঘুরিয়ে নেওয়া হচ্ছে এই লাঠালাঠির ইস্যু নিয়ে। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ সমস্যা, তৃণমূল কংগ্রেসের যে স্ট্রাকচারটা, যেটা পলিটিক্যাল স্ট্রাকচার, সেটা যত না পলিটিক্যাল তার থেকে বেশি পুলিশ এবং প্রশাসন নির্ভর। এই যে শেষ পুর নির্বাচনে বিপুল সাফল্যের কথা বলছেন, পুর নির্বাচনে যদি প্রশাসনকে কাজে না লাগানো হতো, পুলিশকে যদি কাজে না লাগানো হতো, যদি ভোটার আই কার্ড নিয়ে ভোট হতো, 39,000 ভোটের ডিফারেন্স একটা ক্যান্ডিডেট জিতছেন, এগুলো সম্ভব ছিল নাকি? অনেক জায়গাতে খালি ভোটার স্লিপ নিয়ে গেছেন, ভোট দিতে পেরেছেন। এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু এখানে সুমনের খুব বেশি বলার কিছু নেই, সুমন তো পার্টির মোনাফাইড, পার্টির সমর্থক একজন। আমি একদম পরিষ্কার কথা বলছি, মাইনাস মাইনাস থানা মাইনাস ডিএম ১০৮টার মধ্যে 107টা পুরসভায় প্রার্থী তালিকা ঘোষণার 24 ঘন্টার মধ্যে যেরকম জায়গায় অসন্তোষ পৌঁছে গেল, এর কারণটা ঠিক কৃষ্ণনাথা, প্রার্থী নিয়ে অসন্তোষ কম বেশি মোটামুটি সব রাজনৈতিক দলে দেখা যায়, কিন্তু লোকসভা বা বিধানসভার তুলনায় ভৌগোলিক পরিধি অনেক ছোট হওয়া সত্ত্বেও পুরসভা নির্বাচনে প্রার্থী হতে না পেরে তার অসন্তোষ এই পর্যায়ে কেন বিশ্বনাথে পৌঁছে যাচ্ছে? একটা কথা বলি তোমাকে, সেটা হলো যে প্রশান্ত কিশোর আসার পরে তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছিল যে তারা অনেক বেশি সংগঠিত অবস্থা তৈরি করতে পেরেছে, দলে অনেক মসৃণ হয়েছে, কিন্তু এই ক্ষোভ বিক্ষোভগুলো কিন্তু প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস কিন্তু সংগঠিত অবস্থা আদতেও তৈরি হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠে। এবং সম্প্রতি যারা তৃণমূল থেকে বিজেপি হয়ে আবার তৃণমূলে এসছে, তাদের এত বড় সংখ্যক লোক প্রার্থী তালিকায় স্থান পেয়েছে যে সেদিন তুমি বিজেপি করলে আজকে তুমি তৃণমূলে এসে টিকিট পাচ্ছ, এইটা কিন্তু অনেক জায়গাতেই মেনে নিতে পারছে না বলে আমি খবর পাচ্ছি। এবং একই সাথে যেটা, সেটা হলো যে মানে দেখো, কাউন্সিলর হওয়া মানে এখন টাকা পয়সার বিপুল আয়, মানে এমএলএ হতে চায় না লোক কিন্তু কাউন্সিলর হতে চায়, কারণ এক একজন কাউন্সিলর হলো স্থানীয় অঞ্চলের জায়গিরদার, মোগল আমলের জায়গিরদারের মতন, মানে তার অঞ্চল। ফলে সে যদি কোনো কারণে টাকা মানে টিকিট না পায়, তাহলে মানে কোন মানে এক্সিস্টিং কাউন্সিলর, তাহলে তার সমর্থকদের নিয়ে সে খুব বিক্ষোভ ভয়ঙ্কর আকার নিচ্ছে। কিন্তু একই সাথে শঙ্কর মণ্ডলকে আমি বলতে চাই যে আজকে এমন তো নয় যে ঘুটে পুড়ে গোবর হাসে, কালকেই যখন বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে একই অবস্থা বিজেপির মধ্যে দেখতে পাবো না তো আমরা? কারণ অতীতে কিন্তু আমরা দেখেছি কলকাতা কর্পোরেশনে বলো, এবং তারপর বিশ্বনাথ আপনারও নিশ্চয়ই স্মরণে থাকবে যে নতুন কমিটি গঠন হওয়ার পর যেভাবে হোয়াটসঅ্যাপ থেকে একের পর এক বিজেপি বিধায়করা লিভ করে গেছেন, পিকনিক রাজনীতিও বারেবারে সামনে এসেছে। একেবারে ওই প্রশ্নটা থাকবে আমার শঙ্কর মণ্ডলের কাছে যে আগামী দিনে তুমি আজকে তৃণমূলকে বলছো, একই ছবি তোমার দলে কিন্তু বারবার আমরা দেখেছি, 2021 বিধানসভা নির্বাচনে, কলকাতা পুরসভা নির্বাচনে আবার একটা ওইরকম একটা তৃণমূলের আজকের যে ছবি। কিন্তু বৃহত্তম প্রশ্ন যেটা, আজকে জেলায় জেলায় যে ধরনের ক্ষোভ এবং রাস্তা অবরোধ করা হয়েছে, সাধারণ মানুষ কিন্তু তাতে দুর্ভোগের শিকার হয়েছে। রাজনৈতিক দলের প্রার্থী তালিকা ঘোষণা হবে শুভ্র, আমায় তুমি বলো সাধারণ মানুষ কেন দুর্ভোগ করবে? পরামর্শদাতারা বুদ্ধি দিয়েছেন যে তৃণমূলে দাঁড়ালেই জিতবো, তৃণমূলের টিকিটের ভীষণ ডিমান্ড, সেই এনভায়রনমেন্ট তৈরি করো, ভোটারদেরকে বিভ্রান্ত করো। আর দ্বিতীয় হচ্ছে কাটমানি তুলবো, শাসক দলের কাউন্সিলর হলে পুলিশ আমাকে কিছু বলবে না, সব ছাড় পাবো, পৌরসভায় যাওয়ার দরকার হবে না, কর্পোরেশনে যাওয়ার দরকার হবে না, বাড়িতেই সেটেল হবে, তাই তৃণমূলের টিকিট দরকার, তাই বেপরোয়া হয়ে গেছে।
সুমনদা না, আমি তো খুব আশ্চর্য হচ্ছি যে বিরোধী দলনেতা এই কথা বলেন কি করে। তা বিরোধী দলনেতার বা যে দলে এখন বিরোধী দলনেতা যে দলের হয়ে সে দলের সম্পদের পরিমাণটা আজকে কোন জায়গাতে, তারা কোন জায়গায় রয়েছে আজকে। আজকে ধরুন এই যে পাঁচটা রাজ্যের নির্বাচন হতে যাচ্ছে, আপনি কদিন আগে দেখলাম যে রেকর্ড 1213 কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে। নির্বাচনী বন্ডটা তো প্র্যাকটিক্যালি তো এটা ঘুষ, এক ধরনের ঘুষকে আইন সিদ্ধ করে দেওয়া হয়েছে শঙ্করদা। এবং গত যখন আমি জাস্ট একটা কথা বলে শেষ করবো যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাকি রাজ্যগুলোর যখন নির্বাচন হয় তখন যে পরিমাণ নির্বাচনী বন্ড বিক্রি হয়েছিল তার 77% বিজেপির দখল। শঙ্কর মণ্ডল, বিষয়টা হচ্ছে আমি প্রথমে বিশ্বনাথ দার কথার উত্তর দিচ্ছি, ঠিক বলেছেন। আমি চ্যানেলে দাঁড়িয়ে অন্ধ বিজেপির সমর্থক হয়ে কথা বলি না, আমার বলার উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রশ্নে। হ্যাঁ, বিক্ষোভ অবশ্যই হতে পারে, সেটা তার পার্টি অফিসে হতে পারে, রাস্তায় মরে কেন হবে, মানুষ কেন তার জন্য সাফার করবে, প্রশ্নটা আমার এই জায়গায়। আর যে বন্ডের কথা বলছি, আরে বিজেপি একটা সারা ভারতবর্ষ জুড়ে প্রধান রাজনৈতিক দল, তার মধ্যে অনেক কথা আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস গোয়াতে গিয়ে যে খরচ করছে বা ত্রিপুরায় গিয়ে যে খরচ করছে সেটা কোথা থেকে আসছে? আর একটা কথা এখানে, যেখানে তোমার প্রসঙ্গটা তোমার রাজনৈতিক দলের কথা, আমার এখানে আরেকটা বিষয় সবিনয় বলবার আছে, যেখানে ঘোষিত নীতি থেকে নিয়মিত সরে যাওয়ার একটা অভ্যেস আমাদের শাসক দলের রয়েছে। সেখানে আমরা শুনলাম যে কোনো বিধায়ক নাকি টিকিট পাবেন না, মহেশতলার বিধায়ক দুলাল দাস টিকিট পেয়েছেন, চাঁদদানের বিধায়ক অরিন্দম গুহ টিকিট পেয়েছেন। তাহলে এই যদি ঘোষিত নীতি থেকে বারবার সরে যাওয়া হয়, আমরা একেবারে অনুষ্ঠানে শেষ করে চলে এসেছি, আমি শঙ্করদাকে খালি একটা কথা মনে করিয়ে দেবো যে কেন্দ্রীয় মন্ত্রী তিনি বিদ্রোহ করে বিভিন্ন জায়গায় ঘুরে পাটে ঘুরে যাচ্ছেন, বিজেপি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। না না, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এই বিক্ষোভ স্তিমিত হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। কত তাড়াতাড়ি দল এর উপর রাশ টানতে পারে অবশ্যই সেদিকে নজর থাকবে। আলোচনার জন্য সময়সীমা এখানেই শেষ, ছোট্ট একটা বিরতির পরে দেখুন তারকা থেকে রাজনীতিকদের বাণী বন্দনার ছবি।